ম্যাগনেসিয়াম ও ধাতুর দহন পর্যবেক্ষণ। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। কার্বনের যৌগ ও অ্যাসিডের বিক্রিয়া পরীক্ষা। পরীক্ষণটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। প্রয়োজনীয় উপকরণ: চক। চকের বদলে ডিমের খোসা ব্যবহার করে কাজটি করা যায়। একটি টেস্ট টিউব, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড। চকের গুঁড়ার মধ্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করায় কি ঘটল? চক অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করাতে এদের মধ্যে বিক্রিয়া ঘটে এবং ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে বুদবুদ ও ফেনার মতো দেখায়। এটি কোন ধরনের পরিবর্তন? এটি রাসায়নিক পরিবর্তন, কারণ উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ক পদার্থ চক ও অ্যাসিডের ধর্ম হতে পুরোপুরি ভিন্ন। ধাতু ও অ্যাসিডের বিক্রিয়া। পরীক্ষণটি ভালোভাবে পর্যবেক্ষণের পর শিক্ষকের সহায়তায় নিজেরা করি। প্রয়োজনীয় উপকরণ: টেস্ট টিউব, ম্যাগনেসিয়ামের টুকরা, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ড্রপার, মোমবাতি, দিয়াশলাই, একটি কর। পদ্ধতি: একটি টেস্ট টিউবে ম্যাগনেসিয়ামের কিছু ছোট ছোট টুকরা নিই, ড্রপারের সাহায্যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড টেস্ট টিউবে যোগ করি। গ্যাসের বুদবুদ উঠলে টেস্ট টিউবের মুখ কর্ক দিয়ে বন্ধ করে দিই যাতে গ্যাস বাইরে যেতে না পারে। টেস্ট টিউবে উৎপন্ন গ্যাসটি পরীক্ষা করার জন্য জ্বলন্ত আগুনের শিখায় ধরি। পর্যবেক্ষণ: গ্যাসটি আগুনের শিখায় ধরায় কি ঘটল? গ্যাসটি আগুনের শিখায় ধরায় পপ শব্দ করে জ্বলল। বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি কি এবং তা কিভাবে বুঝলাম? হাইড্রোজেন গ্যাস, কেননা হাইড্রোজেন গ্যাসকে আগুনের শিখায় ধরলে পপ শব্দ করে জ্বলে উঠে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। এটি একটি রাসায়নিক পরিবর্তন।